হে গাইস, ওয়েলকাম টু এসডাব্লিউজি একাডেমি। তোমরা যারা জেনপাস ইউজি 2021 এর ক্যান্ডিডেট ছিলে, হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো, যারা জেনপাস ইউজি 2021 এর ক্যান্ডিডেট ছিলে তাদের জন্য এই মুহূর্তে একটি ভীষণই ভীষণই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে, সেটা আলোচনা করব। এই ভিডিওতে কি আলোচনা করব, তোমরা যারা জেনপাস ইউজি 2021 এর ক্যান্ডিডেট ছিলে তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের পক্ষ থেকে থার্ড ফেজ রেজিস্ট্রেশন কিন্তু শুরু হয়ে গেছে। সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে কি, এর আগেও যে একটা রেজিস্ট্রেশন হয়েছিল যেটা হচ্ছে ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং, সেন্ট্রালাইজড এবং ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং, এর মাধ্যমে তোমরা কিন্তু বহু সংখ্যক স্টুডেন্ট এসেছো যারা এর আগের কাউন্সেলিং কিন্তু ডিসেন্ট্রাল কাউন্সেলিং পার্টিসিপেট করে অনেক কলেজ পেয়েছিলে। 3,000 টাকা দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন করতে হয়েছিল, সেই রেজিস্ট্রেশন করে পর কিন্তু অনেক গভর্নমেন্ট কলেজ, প্রাইভেট কলেজ পেয়েছিলে র্যাঙ্ক মেজর। সেম প্রসেসে এবারও কিন্তু একটা নোটিস বেরিয়েছে, যেটা 26/4/2022 নোটিসটা বেরিয়েছে, সেই নোটিস তোমরা স্ক্রিনে দেখিয়ে দেবো একটু পরে, তার জন্য ভিডিওর প্রথমে শেষ পর্যন্ত দেখতে হবে। এরপর কারা পার্টিসিপেট করতে পারবে, যারা অলরেডি কলেজ পেয়েছে তারা পার্টিসিপেট করতে পারবে কিনা, কত থেকে কত থেকে চলবে, রেজিস্ট্রেশন ফিস কত, সমস্ত কিছু আলোচনা করবো ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে, ভিডিও তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও শুরু করার আগে তোমাদের অনুরোধ, তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করো, নোটিফিকেশন মাধ্যমে রেগুলার ভিডিও আপডেটগুলো আমার চ্যানেল থেকে ইজিলি পেয়ে যেতে পারো। এডভান্স আমরা যে তোমাদের এটা কারা পার্টিসিপেট করতে পারবে, যারা কলেজ পাওনি তারা অবশ্যই পার্টিসিপেট করতে পারবে এই ডিসেন্ট্রালাইজড কাউন্সেলিং এ, যে পড়াণে এর কতগুলো করে সিট আছে, সিট আছে প্রতিটা গভর্নমেন্ট কলেজ প্রাইভেট কলেজে 25% করে সিট আছে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা কি নার্সিংদেরও না শুধুমাত্র প্যারামেডিকেল, এইটা শুধুমাত্র প্যারামেডিকেল ক্যান্ডিডেট জন্য, এক্সক্লুডিং নার্সিং ক্যান্ডিডেট, নার্সিং ক্যান্ডিডেট বাদ দিয়ে যারা জেনপাস যদি বিএসসি প্যারামেডিকেল কোর্সের জন্য ভর্তি হতে চাও তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবে, যেখানে প্রতিটা কলেজে 25% করে সিট আছে তারা অ্যাপ্লাই করতে পারবে। এরপর সে লাস্ট ডেট কবে, রেজিস্ট্রেশন কিন্তু শুরু হচ্ছে আজকে থেকে 27/4/2022 থেকে 5/4/2022 পর্যন্ত কিন্তু চলবে, তাহলে এই মোটামুটি 5-7 দিনের মতো আছে মাঝে টাইম, তার মধ্যে আমরা রেজিস্ট্রেশন করতে পারো। এরপর সে রেজিস্ট্রেশন ফিস কত, রেজিস্ট্রেশন ফিস আছে তোমাদের যে টাকাটা বলে 3,000 টাকা, সেটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট জন্য, আর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট জন্য তোমাদের কিন্তু 2,000 টাকা করে তোমাদের ফিস, তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর এবার হচ্ছে কতগুলো করে সিট আছে সেটা এখন জানতে পারবে না, সমস্ত রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর নির্দিষ্ট ডেট যে বেরোবে, রেজিস্ট্রেশন কমপ্লিশন ডেট বেরোনোর পর নতুন করে একটা লিস্ট বেরোবে, সেই লিস্টে তোমরা কিন্তু দেখতে পাবে কোন কোন কলেজগুলিতে কতগুলো করে সিট আছে, আর কাদের কলেজ যেতে হবে, কোন কোন কলেজ ডাইরেক্ট এক্ষেত্রে কি কলেজ যে ডাইরেক্ট স্পটে পার্টিসিপেট করে পর সেখানে তোমাদের যাদের অ্যালট হলে র্যাঙ্ক লিস্ট বের হয়েছে, নতুন র্যাঙ্ক লিস্টে বেশি যারা হচ্ছে কলেজ পাওয়ার সেটা পাই, সে সমস্ত কিছু আমরা কিন্তু প্রিভিয়াস ভিডিও আপলোড করেছি, তোমরা যারা চাও যে চেক আউট করতে পারো, যেখানে স্পট মপ আপ রাউন্ডে যে কাউন্সেলিং এর ভিডিও গুলো করা আছে সেখানে গিয়ে তোমরা দেখে আসতে পারো। এরপরে যখন তোমাদের নোটিশ বেরোবে, যখন মেরিট লিস্ট বেরোবে, যখন র্যাঙ্ক লিস্ট বেরোবে, কোন কোন কলেজে কতগুলো সিট আছে, সিট ম্যাট্রিক্স বেরোবে, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো। তাই তার জন্য তোমাদের আমার চ্যানেল সঙ্গে জুড়ে থাকতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর তোমরা নোটিশে দেখে নোটিশে কি কি বলা হয়েছে। তো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অফিসিয়াল ওয়েবসাইট, আমরা চলে এসেছি, হতে পারে আমি যে নোটিশটা খুব ফেক মনে হতেই পারে, তার জন্য তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি, যেখানে নোটিশ অ্যান্ড সার্কুলেশন সেকশনে যদি যাও এখানে ভিজিট করে প্রতিটা পূর্ববর্তী ভিডিওগুলো তো দেখিয়েছি, আজকে এই ভিডিওতে মাধ্যমে রেজিস্ট্রেশন প্রসেসটাও দেখিয়ে দেবো। কিন্তু তো নোটিশ অ্যান্ড সার্কুলেশনে যাওয়ার পর এখান থেকে তোমরা দেখতে পাবে, এখানে নিচের দিকে দেখতে পাবে এই যে নোটিশ রিগার্ডিং থার্ড ফেজ জেনপাস ইউজি কাউন্সিলিং 2021, যেটা বেরিয়েছে 26/11/2022, এখান থেকে নোটিশ ডাউনলোড করলে এখানে দেখতে পাবে যে নোটিশ ডাউনলোড হয়েছে, কি দেখতে পাচ্ছ 26/4/2022, এটা কিন্তু 26/2022 নোটিশ, ভালো করে তোমরা যদি লক্ষ্য করো দেখতে পাবে এটা 26/2022 নোটিস। আর নোটিস কি বলা হয়েছে, নোটিশ সেন্ট্রালাইজ এন্ড ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং মপ আপ জেনপাস ইউজি 2021 এক্সক্লুডিং, এটা কিন্তু বুঝতে পারা যাচ্ছে যে এটা নার্সিং এর নয়, এক্সক্লুডিং নার্সিং কোর্স মানে নার্সিংদের নয়, শুধুমাত্র তোমাদের কাদের, শুধুমাত্র যে প্যারামেডিকেলের। এবার থার্ড ফেজ দেখতে পাচ্ছ, থার্ড ফেজ কাউন্সিলিং, তো থার্ড ফেজ কাউন্সিলিং কি কি এলিজিবিলিটি, যারা 10/12 করেছে, 2 করেছে, ফিজিক্স কেমিস্ট্রি যাদের ছিল তারা প্রত্যেকে এলিজিবল, মানে কি এমন নয় যে যাদেরকে প্রত্যেকে উচ্চ মাধ্যমিক সরি জেনপাস ইউজি দিতে হয়েছে, যারা জেনপাস না দিয়ে তারাও কিন্তু এলিজিবল, তার স্টুডেন্ট হোক কি যারা ফিজিক্স কেমিস্ট্রি বাড়ি ছিল তারা প্রত্যেকে এলিজিবল। 2 নম্বর কি, 25% সিট টোটাল আছে অ্যাভেলেবেল ফর দ্য কাউন্সিলিং, কাউন্সিলিং 20 প্রতিটা কলেজের কিন্তু 25% সিট আছে। এরপর যারা কলেজ পেয়েছিলে পূর্ববর্তী তারা কি এলিজিবল, হ্যাঁ তারা এলিজিবল, তাদের জন্য কি বলা হচ্ছে, তাদের কি করতে হবে, এনওসি সাবমিট করতে হবে, এনওসি প্রিভিয়াস কলেজ থেকে অ্যাডমিটেড, প্রিভিয়াস কলেজ ডিউরিং টেকিং অ্যাডমিশন, ওটা হচ্ছে এনওসি সাবমিট করতে হবে আগের কলেজের, তাহলে সে কিন্তু এলিজিবল, যখন সে অ্যাডমিশন নিতে যাবে যে কলেজ রেজিস্ট্রেশন হওয়ার পর, রেজিস্ট্রেশন সময়টা লাগবে না, এনওসি যখন সে অ্যাডমিশন নিতে যাবে সেখানে কিন্তু এনওসি লাগবে, মানে কি প্রিভিয়াস কলেজ থেকে ছেড়েছে তার প্রমাণপত্র হিসেবে এনওসি নিয়ে যেতে হবে, এটা হচ্ছে একটা ভীষণই ভাইটাল পয়েন্ট। তার সাথে এরপর কত রেজিস্ট্রেশন ফিস লাগবে, রেজিস্ট্রেশন ফিস লাগবে 3,000 টাকা, সেটাও দেখিয়ে দিচ্ছি নোটিশে বলা আছে, নোটিশে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে নোটিশে দেখতে পাচ্ছ 4 নম্বর পয়েন্টে গিয়ে দেখতে পাচ্ছ, 4 নম্বর পয়েন্টে বলে দেওয়া আছে যে 3,000
3000 অনলি। কাদের জন্য? জেনারেলের জন্য। আর এসসি এসটি ওবিসি ইডব্লিউএস পিডি এদের জন্য 2000 টাকা লাগবে, যেটা কিন্তু রেজিস্ট্রেশন ডিউরিং রেজিস্ট্রেশন টাইম তোমাদের কিন্তু দিতে হবে। আর রেজিস্ট্রেশন কমপ্লিট হলে তোমরা ফার্দার প্রসেসের জন্য এলিজিবল হবে লেখা আছে। আর কি রেজিস্ট্রেশন প্রসেসটা কতদিন চলবে? 27/4 মানে আজ থেকে শুরু হয়েছে, 27/4 থেকে 4/5/2022 11:59, 4/5/2022 অর্থাৎ মে মাসের 4 তারিখ পর্যন্ত রাত 11:59 পর্যন্ত রেজিস্ট্রেশন প্রসিডিউরটা চলবে। তাই ভিডিওটা কিন্তু খুবই ভাইটাল, সবাই দেখো এবং বন্ধু বান্ধবদের শেয়ার করো। এই এই জিনিসগুলো কিন্তু ভুল হলে অনেকে কিন্তু কলেজ পাওয়ার সম্ভাবনা থাকলেও কলেজ মিস হতে পারে। আর যারা ধরো আগে কলেজে অ্যাডমিশন নিয়েছে, এনওসি যারা দিতে পারবে না, দিতে না পারলে কিন্তু কলেজে সিলেক্ট হলেও তারপরেও কিন্তু সে কিন্তু এলিজিবল হবে না। আর কোনো ফিউচার ফার্দার প্রসিডিউরের জন্য, ফার্দার নোটিফিকেশনের জন্য এই এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো, অথবা আমার চ্যানেল সঙ্গে সাবস্ক্রাইব করে রাখতে পারো, সমস্ত আপডেট আমার চ্যানেল থেকে পেয়ে যেতে পারবে। এরপর আসছি রেজিস্ট্রেশন প্রসেসটা কি করে করবে। তো রেজিস্ট্রেশন প্রসেসের জন্য কি করতে হবে? রেজিস্ট্রেশন প্রসেসের জন্য তোমাদের কি করতে হবে দেখিয়ে দিচ্ছি। তোমাদের অ্যাট ফার্স্ট এই যে দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন, রেজিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশন এই 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 জায়গায় ভিজিট করতে হবে। দেখিয়ে দিচ্ছি কি করতে হবে। এরপর এখান থেকে কি করতে হবে, রেজিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনে ভিজিট করার পর এখানে যাবে। এখানে যাওয়ার পর স্টুডেন্ট, এখানে দেখতে পাবে নিচের দিকে আসবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, এখানে দেখতে পাবে স্টুডেন্ট রেজিস্ট্রেশন। এইখান থেকে তোমাদের 3000 টাকা পেমেন্ট করতে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে কি করবে, স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ভিজিট করার পর, স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ভিজিট করার পর যারা এর আগে রেজিস্ট্রেশনটা করেছিলে, এখানে স্টুডেন্ট লগ ইন করবে, যারা এর আগে রেজিস্ট্রেশনটা করেছিলে, সরি যারা এখানে আগে যে মাঝে 3rd/2nd মোবাইল নাম্বার রয়েছে, এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবে। আর যারা করনি তারা এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার পর সমস্ত প্রসিডিউর লেখা থাকবে, অ্যাপ্লিকেশন দেওয়া থাকবে, দেখতে পাচ্ছ সমস্ত কিছু দেখতে পাবে। এখান থেকে কাদের কাদের সিট আছে না আছে সমস্ত কিছু, মেবি এখনো পর্যন্ত আপডেট হয়নি কিন্তু নোটিশ যেহেতু বেরিয়ে গেছে, এখান থেকে করতে পারবে নিউ রেজিস্ট্রেশন। এখান থেকে নিউ রেজিস্ট্রেশন করবে, এখান থেকে নিউ রেজিস্ট্রেশন করে পর তোমরা কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর নতুন করে তাদের র্যাঙ্ক লিস্ট বেরোবে, সেখান থেকে তোমরা কিন্তু এলিজিবল হবে। এই যে 1 এপ্রিল 2022 দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন 1 এপ্রিল থেকে, যারা বেস্ট নার্সিং এর জন্য 1 এপ্রিল থেকে অ্যাপ্লিকেশন এর ইউনিভার্সিটি পোর্টালে, তো এখান থেকে তোমাদের রেজিস্ট্রেশনটা করতে হবে। তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে, নোটিশ দেখিয়ে দিলাম, নোটিশের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেখান থেকে ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয়, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, বন্ধু 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 মাসে শেয়ার করো। যারা একদম পর্যন্ত কলেজ পাইনি, কলেজ পর আশা ছিল যে 2021 ব্যাচ ছিল অলরেডি, যা 2022 প্রিপারেশন শুরু করে দিয়েছিল, তাদের সঙ্গে আলোচনা করতে পারো, তাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারো, তো তারাও কিন্তু হেল্পফুল হতে পারে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।